হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার। সুলতানপুর সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে, সেই ট্রেলারটি আমরা রিয়াকশন করব। তো চলুন শুরু করা যাক ইন্টুর পর। মাঝ রাতে দুনিয়া যখন নিস্তব্ধ নিঝুম, ঠিক তখনই প্রাণ চঞ্চল আর ভীষণ ব্যস্ততায়, শব্দহীন মুখরতায় কর্মচঞ্চল হয়ে ওঠে ভারত বাংলাদেশের কিছু সীমান্ত অঞ্চল। চোরাচালানের এই স্বর্গরাজ্যের নাম সুলতানপুর। 257 বছর আগের বীর সুলতান খায়রুদ্দিন খিলজির নামে এই অঞ্চলের নাম। বাবা জান, আমার জন্য দোয়া করেন, আমার মাথাটা গরম। সবই তার খায়রুদ্দিন খিলজির আত্মশুদ্ধি আর সৎ জীবনযাপনের মাধ্যমে যে বীর বংশের সূচনা হয়েছিল, আগের রীতি রেওয়াজ চর্চা ভুলে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে অর্থ আর ক্ষমতা। নিজের শক্তি রেখেও আঘাত করতে পারে এমন আহম্মকে আমি করি না, সুযোগ দেই না। সুলতানপুরের চিন্তা নয়, ভবিষ্যৎ পয়সায় জমির ভাই জান আছে তো গঙ্গে প্রত্যেকে সম্মতে কাটনা দাও। Batch number 2015, serial number 9872. আমি মোহাম্মদ নাজির রায়হান বলছি। যেমনি ভূতের মতো আয়শা কাম সেরে চলে যায়, এই কাজ রমেশ শম্ভু ছাড়া আর কেউ করতে পারবে না। কিন্তু সারের মতো চললে না। সুলতানপুর এই সিনেমাটির ডিরেক্টর হচ্ছে সৈকত নাসির। এই সিনেমাতে অভিনয় করেছেন আশিস খন্দকার, সুমন ফারুকি, মৌমিতা মৌ, আরও অনেকেই। সুলতানপুর সিনেমার এই ট্রেলারটি আমার দেখে খুবই ভালো লাগলো। গল্পটা অবশ্যই হয়তো সুন্দর হবে। এই সিনেমার ডিরেক্টর এই সিনেমাতে নতুন কিছু দেখানোর জন্য দর্শকদেরকে চেষ্টা করেছে, নতুন কিছু আনার চেষ্টা করেছে। এই সিনেমাতে ট্রেলারটি দেখে অ্যাকশন, ডায়লগ ডেলিভারি, গ্রাফিক্স আমার কাছে ওভারঅল সব কিছুই ভালো লাগছে। ওভারঅল সব কিছু মিলিয়ে আউট অফ 5 স্টারের মধ্যে এই ট্রেলারটিকে আমি 4 স্টার দিব, কারণ ট্রেলারটি আমার কাছে ভালো লাগছে। এবং কি শুধু যে অ্যাকশন হলে, নাচা গানা হলেই ট্রেলার যে সুন্দর হয় তা না, এছাড়াও যে ট্রেলার সুন্দর হয়, এই ট্রেলারটি তারই একটি নিদর্শন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সব ধরনের মুভি রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।